আমি আসতাম জানি তখন আসতাম। এই ধুইতে থাকবে আর উঠাইতে থাকবে না? হ্যাঁ হ্যাঁ। গেলে কি আপত্তি পেলেন না? লস হইল করে 2 লাখ টাকা লস। হাউস করে আসেন? যাইবে এতটা সোজা লাফায় সব। পুরা হাঁটু পর্যন্ত কাদা। শীতকালে যখন এই কাজ করা লাগে তখন অবস্থা কি হয়? এখন তো গরমের সময় আরামে পানিতে আরো মজা লাগে। চুলা জ্বালায় নাই? কি এটা? চিত্রা কাঁকড়া না একটা দেখলাম নাকি? ওটা ও বাইরে ছিল, বড় কাঁকড়া ছিল এটা। ওই যে কি জানি ওই যে চিত্রা ছোট্ট একটা গলদা আছে। মাছ ওই মাথায় আছে, কক কক করে কি ওই চিত্রাটা? কুচ্চা কুচ্চা কয় না এটা? তেল তেল কুম্বা কি পরিমাণ পড়ছে? কুচ্চা দিয়ে কাঁকড়া ধরে, তো এগুলা দিয়ে ধরা যায় না কাঁকড়া? হবে না, এই কি মানুষ খায় না? মাছেরাই মনে হয় খায়, এগুলা মাছও খায় না? এগুলো খাইছে মানে কান মাছ, এগুলো কান মাছ। চরজাল আরেকটা আছে সামনে, একটা মেলা আছে। কেবল দিলাম একটা দুই দিয়া, এখন আছে আটটা। আটটা আছে আরো? আমরা তখন ওই যে সামনে ওখানে চরজাল ছিল ওইটার মাছ তোলা দেখলাম, এখন আবার এই পাশে এই আর একটু ঘুরলেই আবার ওই যে ওই পারে আরেকটা দেয়া আছে। মাছ পাইছেন? ওই মাছ তো মনে হয় দুজন হয়ে গেছে। দেখি একটু পাতিলটা আছে ওইদিকে আছে। এনে তো যে বড় একটা তোর কাছে প্রথমে দিই নি।
আমি তো হচ্ছে শহীদ হয়ে গেছে দাঁতি না ও ছোট্ট একটা কাইন ঘাগরা না ওইটা লাল ঘাগরা নেন কাজ কর না ভাই হাঁটতে পারবো নামলে কোকা কামড়াবে ওদিকেও আছে এই জায়গায় বেশি সব জমছে এই জায়গায় কিন্তু বড় না মাঝারি বাবা দুইটাই বড় আরো সামনে বহু আছে আজকে গেলে সামনে আছে না আজকে কালকে বলে কিছু হবে না গান খালে না বলা তোমাকে এ বাবা এদিক দিয়ে থাকবে একটা লাডি উড়িয়েছে ছোট খাটো লাডি লাগবে উড়িয়ে বাবা দিয়ে আজকে যাবে করলা এত উঠে সাদা মাছ আগায় দেখতে হয় না দুই পাল্লো তখন সাদা মাছ বেশি হয় বেশি হয় মানে পাতারি ফাঁসিয়া সব পদের মাছ ওঠে বড় পরে গলদা দেখলাম প্রচুর গলদা ভালোই বোঝা যদি কাঁচা যদি খোলে তো সব দিক দিয়ে খোলে যতই বাম দেখি খাল বাইলা মাছ না ডাকে কি গলদা মাছ হয়েছে
ভাই সত্যি কথা, যেটা গলদা হইছে মানে ছোট বড় মিলে টাকা, হ্যাঁ টাকার মাছ এইটাই। ওজনে আগে টাকা হবে সব। কলাম কি আপনার এই ফেরিতে আমি 800 কেজি 900 কেজি মাছ নিয়ে গেছি, 1 লাখ বেশি নেইনি। আর কালকে 200 500 কেজি মাছ বেশি, 1 লাখ 35 হবে। 200 কেজি মাছ 1 লাখ 35, না 235 কেজি, 6 মণ মাসে 1 লাখ টাকা হয় নাই, 1 লাখ 35 হয়। এইগুলার তো একটা সিজন আছে, এখন যেমন গলদা প্রচুর পড়ে, ঘাগরা টাঙ্গরা যেটা, আচ্ছা এইটা না, এটা বড় হবে মানে দেখতে এরকম। সালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা তো রান্না করে খাইলে মজা লাগে, পা পা সহ কেনে না, এটা আমি কোনোদিন শুনি নাই। সালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাঝারি ছাড়ি মিল যেটা আছে, মাঝারি দেখুন। এটা কি চিংড়ি বলে? এটা এটা কি গোদা চিংড়ি? হ্যাঁ এটা গোদা চিংড়ি। দাম ভালো হইলে তাহলে গিয়ে রাখো, বিশাল সাইজ। মাছ নরম মাছ মোটামুটি যাবে না। এগুলা কি মাঝারি সাইজের মধ্যে পড়ে? ওজন দেয়া কত? 3 কেজি। মাথায় রোদের তাপ অত বেশি না তো, না সমস্যা নেই। দেখতে 2 কেজি 900 দাও। এবার চালি যদি আমাকে কই,
জ্ঞান নাম কি যেটা মোবাইল নাম দিয়েছেন জ্ঞান গেন না নাম জ্ঞান গেন কিন্তু নাম হয়েছে জ্ঞান গেন গেউ নাম জ্ঞান গেন গে কিন্তু আমি তো আরে একটু উপকার আছে যদি বাসে কাছে দুধ না মানে দুধ না লে এটা খালি দুধ পারে মায়ের আচ্ছা এটা বিশাল উপকার হয়েছে গ্রামে নেলে পাগল হয়ে মানুষ এই নিয়ে আসেনি ও মরা আছে কালি খাইলাম র্যাব আছে একটা পলিথিন দিয়া র্যাব মানে আর আছে দেখো মেলাই দেখো এই আছে এইখানে যা মাছ আছে সব আমার খাওয়া মাছ আমার কাছে স্যাভলন ক্রিম আছে কাইন মাছটা যখন আপনারা ধরেন কাটাটা কাটেন না কেন হ্যাঁ ওটি তো কইলাম ওই কারণে তো কইলাম যে কাটাটা ধরার সময় যদি ভেঙে ফেলে দেন ভয়ঙ্কর জিনিস কমছে একটু রক্ত বন্ধ হয়েছে রক্ত বন্ধ হয়ে গেছে মলমটা ভালো করে লাগায় রেখেন যাতে সরে না রক্ত বন্ধ হয়ে গেছে বিষের জন্য ওটা ওষুধ খাওয়া লাগবে ভালো আছেন
আছে আলহামদুলিল্লাহ। বরফ নাই, বরফ নিয়ে যা, হ্যাঁ বরফ নিয়ে যা। ও মাছ দাদাই তো মাছ আমার ধুইয়া এত বড় দিয়ে মাছ দেবো কিছু আমি তো উপরে বড় তলে কে বড় গাছ না এত বড় দিয়ে লাগে না ঝাল তো দিয়ে কয় নৌকা মাছ দিল? ছয় নৌকা দিছে, আরো দুই নৌকা বাকি, তিনটা বাকি, পাঁচটা দিছে। আচ্ছা মাছে বরফ দেওয়ার সিস্টেম, আগে নিচে বরফ তারপরে মাছ, আবার বরফ আবার মাছ, এরকম। আমরা পেছন দিন যাও।